আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 29th of November 2020, ইউকেতে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল লকডাউন চলছে। ডাজেন্ট ম্যাটার, উই আর অলরেডি ইউজ টু উইথ ইট, রাইট? ডেটা বলার কারণ হচ্ছে ইটস নভেম্বর, দ্যাট মিন্স উইন্টার হ্যাজ কাম। আই ফিল উইন্টার ব্রিংস কোজি, কমফি অ্যান্ড প্লিজেন্ট পজিটিভ ভাইবস, অ্যান্ড দিস থিংস আই লাইক ইট মোস্ট। আমার কাছে তো শীতকাল ভীষণ ভালো লাগে, বিশেষ করে উইন্টার্স ফগ অ্যান্ড স্নোফলস। আই থিঙ্ক দোজ কম্বিনেশন আর অ্যাবসোলিউটলি অ্যামেজিং। শুধু তাই না, আই ফিল দে আর জাস্ট মেড ইন হ্যাভেন, ইজেন্ট ইট? এনিওয়ে, শীতের কুয়াশা আর তুষারপাতের কথা বাদই দিয়ে দিলাম, আই থিঙ্ক আই এম অবসেসড অ্যাবাউট দোজ। শীতের সকালের মিষ্টি রোদ আমার কাছে ভীষণ ভালো লাগে, আর সাথে যদি থাকে গরম গরম চা অথবা হট চকলেট আর আম্মুর তৈরি করা গরম গরম পিঠে, তাহলে তার কোনো কথাই নেই। শীতকালীন ফ্রেশ ভেজিটেবলসের কথা তো এখানে না বললেই নয়। সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে উইন্টার মানে ফেস্টিভ বা হলিডে সিজন। উইন্টার নিয়ে আমি যদি কথা বলা শুরু করি, আমি মনে করি আমার ভান্ডার আর কখনোই ফুরাবে না। যাই হোক, এ তো হলো আমার অনুভূতি, আপনারা আপনার শীতকালীন অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই খুব ভালো থাকবেন। শীতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।